দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? খাদিজা। আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? একটা ভাই আছে। মা বাবা নাই? বিয়ে শাদী হয়েছে আপনার? বয়স কত আপনার? ১৯। তো বিয়ে করেননি কেন? বিয়ে করেননি, যৌতুক জন্য। যৌতুক চাই? আপনাকে দেখতে খারাপ? এখন দেখতে খারাপ হলে তো যৌতুক দিতেই হবে। তো মাস্কটা একটু খোলেন দেখি, চেহারাটা ভালো হলে দেখবেন বিয়ে করার জন্য মানুষ উবড়ি খেয়ে পড়বে। হ্যাঁ, মাস্ক খুলতেন না, লজ্জা লাগে নাকি? কোনো কেউ দেখে ফেলবে তাই? বয়ফ্রেন্ড আছে নাকি? লেখাপড়া করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? কোর পর্যন্ত মাত্র। তো অনেক দিন লেখাপড়া বন্ধ, তো এতদিন কিভাবে দিন কাটাইছেন, কি করেন কি তাহলে? বাবার অসুখ তো বাসায় থাকে, আর আমি মা একটু বাসায় থেকে কাজ করি। আচ্ছা, আজ প্রতিবেদনে আসছেন কি সহযোগিতা না একটা জীবন সঙ্গী? ভালো মনের মানুষ জন্য। ভালো মনের মানুষ চান, কিরকম মন হইলে ভালো হবে? সারা জীবন আমাকে নিয়ে ভবিষ্যৎ থাকতো না, নাকি অনেক টাকা পয়সা হইতে হবে সেরকম কাউকে চান? নাচ গান টান এগুলো কোনো কখনো করছিলেন? আচ্ছা, তো যা বলতেছেন সত্য বলতেছেন তো? বয়ফ্রেন্ড আছে নাকি? লেখাপড়া করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? কোর পর্যন্ত মাত্র। তো অনেক দিন লেখাপড়া বন্ধ, তো এতদিন কিভাবে দিন কাটাইছেন, কি করেন কি তাহলে? বাবার অসুখ তো বাসায় থাকে, আর আমি মা একটু বাসা থেকে কাজ করি। আচ্ছা, আজ প্রতিবেদনে আসছেন কি সহযোগিতা না একটা জীবন সঙ্গী? ভালো মনের মানুষ জন্য। ভালো মনের মানুষ চান, কিরকম মন হইলে ভালো হবে? সারা জীবন আমাকে নিয়ে ভবিষ্যৎ থাকতো না, চিন্তা করতে হবে না, নাকি অনেক টাকা পয়সা হইতে হবে সেরকম কাউকে চান? না, নাচ গান টান এগুলো কোনো কখনো করছিলেন? আচ্ছা, তো যা বলতেছেন সত্য বলতেছেন তো? কেউ যদি বিয়ে করতে চায় বা যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন, কেউ যদি বিয়ে করতে চান বা আরও খোঁজ খবর নিতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01878362357। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর জীবনে যাই হোক না কেন নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।